এমন একটি সময় ছিল যখন ফেসবুকে মাত্র $5-এর অ্যাড রান করলে অনেক বেশি রেসপন্স পাওয়া যেত, অর্থাৎ অনেক বেশি মেসেজ আসতো, সেখান থেকে অনেক বেশি সেলস জেনারেট হতো। বাট এখন $5-এর অ্যাড রান করলে তেমন মেসেজও পাওয়া যায় না, আবার সেলসও বেশি একটা জেনারেট হয় না। তো সেজন্য দিন পরিবর্তনের সাথে সাথে আমাদেরকে চলে যেতে হচ্ছে ল্যান্ডিং পেজে, চলে যেতে হচ্ছে ওয়েবসাইটের দিকে। তো ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুকে ডাটা পাঠাতে চাইলে একটি ভাবে কিন্তু সেই ডাটাগুলো পাঠানো সম্ভব, সেটি হচ্ছে পিক্সেলের মাধ্যমে। অর্থাৎ ফেসবুক তার প্ল্যাটফর্মের বাইরের প্ল্যাটফর্ম থেকে ডাটা নিতে পারে শুধুমাত্র পিক্সেলের মাধ্যমে। পিক্সেলে ব্রাউজার সাইট থেকে ডাটা পাঠানো যায় এবং সার্ভার সাইট থেকেও ডাটা পাঠানো যায়। তো ব্রাউজার সাইট থেকে এতদিন পর্যন্ত ফেসবুকে ডাটা পাঠানো যেত, কিন্তু রিসেন্টলি, রিসেন্টলি না, বেশ অনেকদিন হয়ে গেছে, জিডিপিআর একটি রুলস করেছে কি ব্রাউজার সাইট থেকে কোন ডাটা থার্ড পার্টি প্ল্যাটফর্মে পাঠানো যাবে না। তো যে কারণে সার্ভার সাইট ট্র্যাকিংটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। তো সার্ভার সাইট ট্র্যাকিং মূলত কিভাবে কাজ করে এটি নিয়ে একটা ভিডিও করেছিলাম, চ্যানেলে রয়েছে, আপনারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন। তাহলে সার্ভার সাইট ট্র্যাকিং নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সে বিষয়ে আশা করছি আপনারা উত্তর পেয়ে যাবেন। সার্ভার সাইট এবং ব্রাউজার সাইট ট্র্যাকিং দুটি একই সাথে এনাবল করলে যেটি হয় যে ডাটা মিসিং হওয়ার প্রবণতা কম থাকে, অর্থাৎ ব্রাউজার সাইট থেকে যে ডাটা পাচ্ছেন না আপনি সার্ভার সাইট থেকে পাচ্ছেন। তবে যারা নতুন ব্যবসা শুরু করছেন তাদের জন্য সার্ভার সাইট ট্র্যাকিং এবং ব্রাউজার সাইট ট্র্যাকিং একজন এক্সপার্ট দিয়ে করানো বেশ কষ্টসাধ্য হয়ে যায় অনেক ক্ষেত্রে, কারণ বেশ একটা ভালো অ্যামাউন্ট এফোর্ড করতে হয় যারা প্রফেশনালি কাজটা করেন, জিটিএম ব্যবহার করে, GA4 ব্যবহার করে এভাবে যারা কাজটি করেন তাদেরকে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট পেমেন্ট দিতে হয়। বাই দ্য ওয়ে, এই কাজটিকে আপনি কিন্তু অনেক সিম্পলি করে ফেলতে পারেন একটি প্লাগ ইন ব্যবহার করে। তো আজকের ভিডিওতে আমি সেটি আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে একটি প্লাগ ইন এর মাধ্যমে খুব সহজে আপনি সার্ভার সাইট এবং ব্রাউজার সাইট ট্র্যাকিং কে এনাবল করে ফেলতে পারেন আপনার ওয়েবসাইটে অথবা ল্যান্ডিং পেজে। ল্যান্ডিং পেজ বলতে আমি সাধারণত বোঝাচ্ছি যে অন পেজ ওয়েবসাইট যেগুলি, যেগুলি বাংলাদেশের ক্ষেত্রে বেশ পপুলার, আমরা বলি যে ল্যান্ডিং পেজ। বাট বেসিক্যালি এটি হলো সেলস পেজ বা অন পেজ ওয়েবসাইট। আমি রয়েছি ওয়ান স্ক্রিন ডাটা সোর্সেস এখানে, এবং এখান থেকে আমি যে পিক্সেলে কাজ করাতে চাই সেই পিক্সেলটি এখানে সিলেক্ট করে রেখেছি। আপনি দেখতে পাচ্ছেন ডাটা সোর্সেস এখানে অনেকগুলো পিক্সেল রয়েছে। তো আমি মূলত এই টেস্ট পিক্সেলটি দিয়ে কাজ করাতে যাচ্ছি বা কানেক্ট করতে চাচ্ছি। তো শুরুতে আমি ওয়েবসাইট ড্যাশবোর্ডে চলে যাব এবং ড্যাশবোর্ড থেকে একটি প্লাগ ইন কে ইনস্টল করতে হবে, সেজন্য চলে যাব প্লাগ ইনস এবং এখান থেকে ক্লিক করব অ্যাড নিউ প্লাগ ইন। এখানে এখানে সার্চ অপশনে গিয়ে সার্চ করব পিক্সেলিও সাইট, এই নামটি লিখে। তো এটি মূলত পিক্সেলিও সাইট প্লাগ ইন ইনস্টল আছে, 4 লাখের মতো অ্যাক্টিভ ইনস্টল রয়েছে এখানে দেখা যাচ্ছে। তো প্লাগ ইনটিকে ইনস্টল করার জন্য ইনস্টল নাও এখানে ক্লিক করব, এরপর অ্যাক্টিভ এখানে ক্লিক করব। সো প্লাগ ইনটি অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এখন এই পেজটিকে রিফ্রেশ দিলে আমরা প্লাগ ইনটিকে পেয়ে যাব। রিফ্রেশ দেওয়ার জন্য কম্পিউটারের F5 বাটনটি প্রেস করতে হবে। এবার দেখুন বাঁদিকে এখানে পিক্সেলিও সাইট প্লাগ ইনটি অ্যাড হয়েছে। সো এখান থেকে চলে যাব ড্যাশবোর্ড, এখানে একটু স্ক্রল করে নিচে নামতে হবে, দেন এখানে ক্লিক করতে হবে ক্লিক ফর সেটিংস। এই যে ফেসবুক আইকনটি রয়েছে এখানে ডান সাইডে যে ক্লিক ফর সেটিংস রয়েছে এখানে ক্লিক করতে হবে। এবার এখানে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে এনাবল কনভার্সন API, এটিকে এনাবল করে দিতে হবে, এবং নিচেও আরেকটি অপশন রয়েছে এনাবল অ্যাডভান্সড ম্যাচিং, এটিকেও এনাবল করতে হবে, করে দিলাম। এরপর এখানে রয়েছে মেটা পিক্সেল, বেসিক্যালি এখানে পিক্সেলের যে আইডি সেটিকে দিতে হবে। তো আইডি কোথায় পাবো আমরা, ইভেন্ট ম্যানেজারে চলে যাব। যাওয়ার পর এখানে টেস্ট যে পিক্সেল তার নিচে কিন্তু আইডিটি রয়েছে, তো এই আইডিটিকে কপি করার জন্য এখানে চলে যাব সেটিংস, সেটিংস থেকে এই যে ডাটা সেট আইডি এটিকে কপি করে নিব এবং এখানে পেস্ট করে দিব। এরপর রয়েছে কনভার্সন API, একটি টোকেন এখানে অ্যাড করতে হবে। টোকেনটি কোথায় পাবো, জাস্ট এখান থেকে স্ক্রল করে নিচে আসব এবং এখানে দেখুন রয়েছে জেনারেট অ্যাক্সেস টোকেন, এখানে ক্লিক করব তাহলে একটি টোকেন পাওয়া যাবে। টোকেনটিকে জাস্ট কপি করে নিতে হবে, সো ক্লিক করছি, কপি হয়ে গেল। এবার এখানে পেস্ট করে দিব। এরপর রয়েছে টেস্ট ইভেন্ট কোড, এটি পাওয়ার জন্য আপনাকে ক্লিক করতে হবে টেস্ট ইভেন্টস এখানে। এরপর ফার্স্ট যে অপশনটি রয়েছে কনফার্ম দ্যাট ইউর সার্ভারস ইভেন্টস আর সেট আপ কারেক্টলি, এখানে ক্লিক করবেন। করার পর এখানে টেস্ট ইভেন্ট কোড এটিকে কপি করে নিতে হবে এবং এটিকে এখানে পেস্ট করে দিতে হবে। জাস্ট কাজ কিন্তু এতটুকুই, খুবই সিম্পল এবং ইজি ওয়ার্ক, যার জন্য অনেকেই অনেক ডিমান্ড করে সেট আপ করে দেওয়ার জন্য।
আপনারা জানেন। ওকে, দেন এখানে আরো অনেকগুলো অপশন আছে, কোনো কিছুতেই হাত দেওয়ার দরকার নেই। আপনি স্ক্রল করবেন, দেন নিচে এসে এখান থেকে ক্লিক করে দিবেন সেভ সেটিংস, এখানে জাস্ট ক্লিক করবেন। সো এটি সেভ হয়ে গেল। এখন আমরা টেস্ট করবো এটি সঠিকভাবে কাজ করছে কিনা। সো টেস্ট করার জন্য আমরা যেটি করব, আমরা ওয়েবসাইটটি ওপেন করব, আমাদের জি কমার্স ওয়েবসাইটটি রয়েছে সেটিকে। এখানে দেখুন পিক্সেল হেল্পার নামে একটি এক্সটেনশন আছে, যেখানে কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে পিক্সেল কিন্তু পেয়েছে এবং এখানে ভিউ পেজ এই ইভেন্টিফায়ার হয়েছে। সো আমরা দেখি এখানে 9128 পিক্সেলের লাস্টের কোড, সো এটির সাথে মিল আছে কিনা। আমরা নতুন যেটি নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন 9128, এবং এখানেও অর্থাৎ ইভেন্ট ম্যানেজারেও কিন্তু পেজ ভিউ ইভেন্টিফায়ার হয়েছে, তার মানে কি আমাদের পিক্সেল কিন্তু সঠিকভাবে কাজ করছে। তো আমরা আরো চেক করব, এখানে দেখতে পাচ্ছি ডাটা অলরেডি চলে এসেছে এবং একটি ডাটা আসছে ব্রাউজার সাইট থেকে আর একটি ডাটা কিন্তু সার্ভার সাইট থেকে, এবং এখানে ডিডুপ্লিকেটও হচ্ছে, দ্যাটস ফাইন। আমরা এখন অন্যান্য যে ইভেন্টস গুলো আছে সেগুলোকেও চেক করে দেখব যে সেগুলো সঠিকভাবে কাজ করছে কিনা। ওয়েবসাইটে চলে যাচ্ছি, দেন যে কোনো একটি প্রোডাক্ট ওপেন করব। সো প্রোডাক্ট ওপেন করা মিন্স হচ্ছে ভিউ কন্টেন্ট, আমি একটি কন্টেন্ট দেখছি। সো দেখি ফায়ার হয়েছে কিনা। সো এখানে দেখতে পাচ্ছেন ভিউ কন্টেন্ট ইভেন্ট ফায়ার হয়েছে, এবং ভিউ কন্টেন্ট ইভেন্ট ফায়ার হওয়ার সাথে বেশ কিছু ডাটা এখানে শো করছে, যেমন এখানে ক্যাটাগরি নেম, প্রোডাক্ট ক্যাটাগরি নেম এখানে শো করছে, এখানে কন্টেন্ট আইডি শো করছে। দেখুন প্রোডাক্ট ক্যাটাগরি নেম কিন্তু এই নামটির সাথে ওই নামটি কিন্তু মিল আছে। দেন কন্টেন্ট আইডি 168, এরপর হচ্ছে কন্টেন্ট নেম। সো আমরা বেসিক্যালি যে প্রোডাক্টটি ওপেন করেছি সেটি কফি, অ্যাজোটেড কফি। সো এখানে আমরা কন্টেন্ট নেম কপি পাচ্ছি, দেন রয়েছে কন্টেন্ট টাইপ, এটি প্রোডাক্ট যেহেতু, সো প্রোডাক্ট এসেছে, কারেন্সি ইউএসডি আছে। তো আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে $35, সো এটি ইউএসডি তে নিয়েছে, ওকে ফাইন। এবার হচ্ছে প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট টাইটেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যাসোসিয়েটেড কফি, প্রোডাক্ট নেম এবং প্রোডাক্ট টাইটেল একই, সো এই দুটি একই এসেছে। রয়েছে প্রোডাক্ট প্রাইস, ইউজার রোল, ভ্যালু, এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কারেন্সি এবং ভ্যালু, আর বাকি যে ইনফরমেশন সেগুলো কিন্তু চলে এসেছে। এনিওয়ে এখানে অ্যাড টু কার্ট করব। সো অ্যাড টু কার্ডের জন্য মূলত আরো একটি ইভেন্ট ফায়ার হওয়ার কথা, সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড টু কার্ডের জন্য আরেকটি ইভেন্ট ফায়ার হয়েছে। তো এরপর ভিউ কার্ড করব, ভিউ কার্ডের জন্য কোনো ফায়ার হবে না। সো প্রসিড টু চেক আউট, এখানে চলে যাব। এখন চেক আউট পেজের জন্য কিন্তু আরেকটি ইভেন্ট ফায়ার হবে, ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি নিশ্চয় চেক আউট নামে আরেকটি কিন্তু ইভেন্ট ফায়ার হয়েছে, এবং এখানে আমরা মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করেছি, যে জন্য কিন্তু দেখতে পাচ্ছেন করেছি বলতে এখানে আগে প্রোডাক্ট অ্যাড করা ছিল সেটি অ্যাড টু কার্ডে ছিল আসলে। সো এই ওপেন হওয়ার সাথে সাথে আগের প্রোডাক্টটিও কিন্তু অ্যাড হয়ে গেছে। এনিওয়ে এখানে দেখতে পাচ্ছেন যে $30 একটি প্রোডাক্টের প্রাইস, আর একটি প্রোডাক্টের প্রাইস হচ্ছে $35, সো এই দুটি মিলে হচ্ছে $65। তো এই দুটি প্রোডাক্ট কিন্তু একসাথে কিন্তু চেক আউট হয়েছে, তো দুটি প্রোডাক্ট মিলে $65। এখন এটিকে প্লেস অর্ডার করে দিব, তো প্রোডাক্টটিকে পারচেজ করে নিলাম এবং প্রোডাক্টের প্রাইস হচ্ছে $65। এখন যদি পিক্সেল হেল্পার থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে পারচেজ যে ইভেন্টটি সেটি ফায়ার হয়েছে, এবং এখানে টোটাল ভ্যালু আপনারা দেখতে পাচ্ছেন $65 চলে এসেছে। এখানে কয়েকটি আইটেম কেনা হলো সেটিও কিন্তু চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ আইটেম 3, তিনটা আইটেম দেখাচ্ছে অ্যাকচুয়ালি। এখানে দেখুন হ্যান্ড স্যানিটাইজার এখানে দুইবার পারচেজ করা হয়েছে, এখানে দেখুন 2 দেওয়া আছে, মাল্টিপ্লাই 2 করা আছে। সো এখানে $30 দুটি প্রোডাক্ট মিলে, আর একটি হচ্ছে যে $35, সব মিলিয়ে হচ্ছে $65। সো এটাকে সঠিকভাবে সে নিতে পারছে ডাটাগুলি। এখন আমরা চেক করব ইভেন্ট ম্যানেজার থেকে, দুভাবে ডাটা চেক করা যায়, একটি হচ্ছে ইভেন্ট ম্যানেজার থেকে এবং ব্রাউজার থেকেও চেক করতে পারেন। তো এনিওয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি ইভেন্ট ফায়ার হয়েছে, পারচেজ ইভেন্ট দেখতে পাচ্ছি, পেজ ভিউ যেটি সেটিও দেখতে পাচ্ছি, রয়েছে ইনিশিয়েট চেক আউট, এবং প্রত্যেকটা ইভেন্ট কিন্তু ব্রাউজার সাইট থেকেও ডাটা এসেছে এবং সার্ভার সাইট থেকেও ডাটা এসেছে, এবং আলটিমেটলি সেটা ডিডুপ্লিকেটেডও হচ্ছে। তার মানে কি আমরা ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট বোথ সাইট থেকে কিন্তু ডাটা ফেসবুকের কাছে নিতে পারছি। তো খুবই সহজ, একটি প্লাগইন থেকে মুহূর্তের মধ্যে, আমি 5 মিনিটস আমার থাম্বনেইলে আমি লিখেছিলাম, কিন্তু আমার মনে হয় না যে 5 মিনিটসের প্রয়োজন আছে। যদি আপনি কাজটি একবার দেখেন তাহলে এটিকে 2-3 মিনিটের মধ্যে কিন্তু আপনি করে ফেলতে পারবেন। এখন কথা হলো যে ফ্রি প্লাগইনটি দিয়ে যদি ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট ট্র্যাকিং করা হয় সেক্ষেত্রে কাজ কতটুকু করবে, 100% কাজ হবে কিনা। তো এক্ষেত্রে
আপনাদেরকে একটি জিনিস আমি দেখাতে চাই এবং তার পরবর্তীতে আপনারাই বলবেন যে আসলে এটা দিয়ে কাজ হবে নাকি কাজ হবে না। আমি পিক্সেলিয়াস সাইটের ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো এখানে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এবং ওয়েবসাইটে তারা তাদের এই পিক্সেলিয়াস সাইটের প্লাগিন যেটি সেটিকে তারা কিন্তু খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে। যদি একটু স্ক্রল করে নিচে আসি সেক্ষেত্রে আমরা প্রাইজিং দেখতে পাবো। এটি কিন্তু ফ্রিতে আমরা ইউজ করছি, বাট এটা কিন্তু ফ্রি প্লাগিন নয়। এখানে দেখুন পিক্সেল ইওর সাইট স্টার্টার একটি ওয়েবসাইটে ব্যবহার করা যাবে কত, এখানে বলছে যে $199 বছরে ইয়ারলি চার্জ। এরপরে রয়েছে পপুলার প্যাকেজ যেটি পিক্সেল ইওর সাইট অ্যাডভান্স আপ টু 10 ওয়েবসাইট, 10টা ওয়েবসাইট পর্যন্ত এটাকে ব্যবহার করা যাবে লাইসেন্সটা নিলে, সেটা হলো $229। আরেকটি রয়েছে এজেন্সি প্যাকেজ যেটা কোনো এজেন্সি নিতে পারবে, 100 ওয়েবসাইটের জন্য ব্যবহার করা যাবে এবং $599 বা $600 আমরা বলতে পারি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই প্লাগিনটিকে তারা ফ্রিতে ব্যবহার করার জন্য দিয়েছে, এখন ফ্রি প্লাগিন ব্যবহার করলে আপনি কতটুকু সাপোর্ট পাবেন বা সঠিকভাবে কাজ করবে কিনা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই ফ্রি প্লাগিনটি ব্যবহার করলে আপনাদের সার্ভার সাইড ট্র্যাকিং, ব্রাউজার সাইড ট্র্যাকিং এনেবল হবে, সত্যি কাজও করবে, কিন্তু একটা সার্টেন টাইম পর্যন্ত এটি কাজ করবে। কারণ এখানে কিন্তু স্পষ্ট করে কিছু বলা নেই যে কতগুলি পার্সেস পর্যন্ত ফ্রি প্লাগিন কাজ করবে আর কতগুলি পার্সেস পার হলে আপনাকে পেইড প্লাগিন নিতে হবে। তবে তারা যেহেতু ফ্রিতে দিয়ে রেখেছে, এই ফ্রি থেকে কিন্তু খুব বেশি এক্সপেকটেশন করা ঠিক হবে না। আপনাদের উচিত হবে ম্যানুয়ালি GTM GA4 ব্যবহার করে সুন্দরভাবে পিক্সেলটাকে কানেক্ট করিয়ে নেওয়া এবং প্রত্যেকটা ইভেন্টকে সঠিকভাবে ফায়ার করানো এবং ম্যাটা ডেভেলপার যে গাইড রয়েছে সেই গাইড অনুযায়ী কাজ করানো। আর সেক্ষেত্রে একজন প্রফেশনালের সহযোগিতা নিতে পারেন, এক্ষেত্রে হয়তো বা কিছু এফোর্ট আপনাদেরকে করতে হবে, বাট আপনারা প্রপারলি কাজটি পাবেন। আর যারা একদমই নতুন বাট আপনারা চান যে শুরুটা শুরু করি পরবর্তীতে আপনারা প্রফেশনালি আগাবেন, তাদের জন্য আপনারা কিন্তু খুব সহজে এই যেভাবে দেখালাম খুব সহজে 2-3 মিনিটের মধ্যে এই প্লাগিনটিকে অ্যাক্টিভ করে সার্ভার সাইট এবং ব্রাউজার সাইট বোর্ড সাইটটিকে আপনি এনাবল করে ফেলতে পারেন এবং ফেসবুকের কাছে খুব সহজে কাটা পাঠাতে পারেন। অথবা এই প্লাগিনটিকে আপনারা চাইলে পারচেসও করতে পারেন। যদিও আমি এই প্লাগিনের প্রমোশন করছি না, জাস্ট আমার উদ্দেশ্য ছিল ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট ট্র্যাকিংটা কিভাবে এনাবল করতে হয় পিক্সেলিয়াস সাইট দিয়ে সেটি ডিটেলস দেখানো, যাতে করে আপনারা এই কাজটির জন্য, অনেকে আছেন যে পেমেন্ট করে এই কাজটি করিয়ে নিচ্ছেন, তো সেক্ষেত্রে অনেকে হয়তো বা এখানে একটা সার্টেন অ্যামাউন্ট চার্জও করে যে আমি কাজটি করিয়ে দিব আপনি এত টাকা দিতে হবে। তো আমি চাই আপনি ফ্রিতে এই ভিডিওটি দেখে আপনি সুন্দর মতো নিজেই সেট আপ করে নেন, কারণ এটা খুব একটা জটিল কাজ নয়, এটার জন্য শুধু শুধু টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এটার জন্যই মূলত ভিডিওটি তৈরি করা। তো আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন এবং খুব সহজে এই প্লাগিনটি ব্যবহার করে সার্ভার সাইট এবং ব্রাউজার সাইট যে ট্র্যাকিং সেটিকে এনাবল করে ফেলতে পারবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনার বন্ধুর মাঝে শেয়ার করে দিবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে, রিকোয়েস্ট করবো চ্যানেলটি ঘুরে আসুন, হয়তো বা যে কোনো ভিডিও আপনার জন্য ইফেক্টিভ হতে পারে। আপনি নতুন দর্শক হয়ে থাকলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে, তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।